নমস্কার বন্ধুরা, আমি এমএস কিচেন ভিলেজ ফুডে স্বাগত জানাই। আমি এখানে এসেছি নারকেল কাটি নেব কটা, এখান থেকে কটা নারকেল কাটি নিয়ে নিই। আর দেখতে থাকুন আমি নারকেল কাটি নিয়ে কী বানাই, সঙ্গে থাকুন। কটা নারকেল কাটি নিয়ে নিলাম, তো এবার চলে যাব আমি রান্না করতে। সবগুলো আমি কেটে নিয়েছি, এরপরে নারকেল পাতা নিয়েছি, তো ছাড়িয়ে কাটি বার করে নেব এখান থেকে। এরকম কাটি নিয়ে নিলাম, এরকম করে আমি সব একই রকম দেবো। এভাবে সাজিয়ে নিলাম, প্রত্যেকটি এভাবে গেঁথে নিতে হবে। গেঁথে দিলাম, এভাবে করবো আমি, বানিয়ে নেবো সব। সবগুলো আমি বানিয়ে নিলাম এভাবে। চালগুঁড়ি নিয়েছি, চালগুঁড়ির পরিমাণটাই বেশি নিয়েছি, বেসনটা আমি অল্প নিয়েছি, তো দিয়ে দিচ্ছি এখানে মিক্স করে। এটাতে তিল নিয়েছি, তিল খোসা ছাড়িয়ে শাঁস বার করে নিয়েছি, তো প্রথমে আমি আগে মিক্স করে গুলে নেব একটু জল দিয়ে, খুব পাতলা করব না, একটু মোটা করে গুলবো। তাহলে পেঁয়াজের গায়ে ভালো লাগবে। আমি যেরকম পরিমাণ গুলে নিছি, তো এর উপর এখন তিল দিয়ে দিচ্ছি, শাঁস, তিলের শাঁস। একটু হলুদ গুঁড়ো, একটু নুন পরিমাণ মতন, আর অল্প কটা কালো জিরে। এরপর আমি মিশিয়ে নিচ্ছি, কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিচ্ছি, সর্ষের তেলে খেতে ভালো লাগে বেশি। লাগিয়ে নিচ্ছি কলির গায়ে, আমি
তেল গরম হয়ে গেছে, একে একে দিয়ে দেবো। এরকম মুচমুচে পকোড়া গরম ভাতের সঙ্গে পেলে দুর্দান্ত খেতে লাগবে, দেখুন কত সুন্দর লাগছে। একে একে তুলে নিচ্ছি, বন্ধুরা এরকম খেয়ে দেখবেন পেঁয়াজ কলির পকোড়া কত টেস্ট, এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন। এগুলো হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। আমার পকোড়া হয়ে গেছে, তো আমি একটা খেয়ে বলছি কেমন হয়েছে। দারুণ হয়েছে, খেতে খুব সুন্দর হয়েছে। অসাধারণ, এরকম যদি ভাতের সঙ্গে গরম গরম পকোড়া পাওয়া যায়, নুন লঙ্কা আর কি তরকারি আর কিচ্ছু লাগবে না, এতে খাওয়া হয়ে যাবে। আমার ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।